শুরু করছি সংবাদ সারা দিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার ফলে বেশ কিছু ট্রেন বাতিল হয়ে গিয়েছে। বনপাস স্টেশনের কাছে এই সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফটি ভেঙে যায়, ফলে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি এবং যার জেরে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে এবং বেশ কিছু ট্রেন পিছিয়ে দেওয়া হয়েছে সময়ে। এখনও পর্যন্ত সেই লাইন মেরামতি করা সম্ভব হয়নি এবং তার জেরে রেলওয়ে দপ্তরে বিষয়টি সম্পর্কে খবর গিয়ে পৌঁছেছে। এই প্যান্টোগ্রাফ হলো সেই যন্ত্র যা রেল ইঞ্জিনের সঙ্গে ওপর দিয়ে যাওয়া যে ইলেকট্রিক তার তার সঙ্গে সংযোগ রাখে এবং ওপরে যাওয়া ইলেকট্রিক তার থেকে এই প্যান্টোগ্রাফের মাধ্যমে রেলওয়েতেও মানে রেলের ইঞ্জিনেও বিদ্যুৎ এসে পৌঁছয় এবং তার মাধ্যমেই ট্রেনটি এগিয়ে যায়, ইলেকট্রিক ট্রেন। ফলে সেই প্যান্টোগ্রাফ যদি ভেঙে যায়, ফলে তার ফলে ইলেকট্রিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যেটা তোমার কাছে জানতে চাইব, ঠিক কোন জায়গায় এই প্যান্টোগ্রাফটি ভেঙে গিয়েছে এবং এখনো পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কতক্ষণ লাগবে সারাতে? একেবারে এই হাওড়া গুয়াহাটি গামী সরাইঘাট এক্সপ্রেস এটি বনপাস স্টেশনের কাছে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে এবং ঝড়ের জেরে প্যান্টোগ্রাফ ভেঙে গেছে বলেই রেল সূত্রে খবর। ইতিমধ্যে রিস্টোরেশনের কাজ শুরু হয়ে গেছে এবং ঘন্টা দুয়েকের মধ্যে এই কাজ সম্পন্ন হলে আবার ট্রেনটি যাত্রা করবে তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। সেক্ষেত্রে ইঞ্জিনের উপরে যে প্রথম প্যান্টোগ্রাফটি ছিল সেই প্যান্টোগ্রাফটি ভেঙে পড়াতেই কিন্তু আচমকা দাঁড়িয়ে পড়ে এই হাওড়া গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস। তবে এই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই স্টেশনে নেমে পড়েছেন বহু যাত্রী, কারণ কি কারণে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো সেই নিয়ে একটি আশঙ্কা তৈরি হয় এবং যাত্রীরা নিজেদের আতঙ্কের বশেই কিন্তু স্টেশনের বিভিন্ন জায়গায় নেমে পড়তে থাকেন এবং যথাযথ নেমে পড়েন আতঙ্কের বশে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে রেজিস্ট্রেশন ওয়ার্ক সেখানে শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ট্রেনটি নিজস্ব গন্তব্যে যাত্রা করবে বলেই খবর এবং কোনো রকম ভাবে কোনো যাত্রী আহত হওয়ার কোনো খবর নেই। এই বনপাস স্টেশনটি কোথায়, মানে এটি হাওড়া থেকে ছাড়ার পর কত দূর পর্যন্ত যেতে পেরেছিল ট্রেনটি আদতে? দেখো, বোলপুর শান্তিনিকেতন ক্রস করার পরেই কিন্তু এই বনপাস স্টেশন আসে। সেক্ষেত্রে রামপুরহাট ডিভিশনের কাছেই এই বনপাস স্টেশন, সেখানেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বীরভূম জেলার মধ্যেই এই বনপাস স্টেশন, যেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিচিত, এবং সেই স্টেশনে কাছেই দুর্ঘটনা ঘটায়। স্টেশনে অনেক যাত্রীরা নেমে পড়েছে এবং কিছুটা হলো আতঙ্কগ্রস্ত হয়েছেন যাত্রীরা, যেটা বারবার তোমায় বলছি। সেক্ষেত্রে এই দুর্ঘটনার কোনো বিশাল কোনো আকার না ধারণ করলেও যাত্রী আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে এই প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার ঘটনা। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। ঘন্টা দুই আড়াই সময় লাগতে পারে বলে প্রাথমিকভাবে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারপরেই এই ট্রেনটিকে মেরামতি করে সারিয়ে দেওয়া দিয়ে তারপরে সেটা গন্তব্যের দিকে রওনা হবে বলেই এখনো পর্যন্ত খবর।